আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা যে কবুতরের খামারটি দেখতে চলেছি, তো এই কবুতরের খামারটি অন্যান্য কবুতরের খামারের তুলনায় একটু আধুনিকভাবে তৈরি করা হয়েছে। তো এই কবুতরের খামারটি তৈরি করেছেন মোহাম্মদ ফয়সাল ভাই। তো ওনার এই কবুতরের খামারটি তৈরি করতে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো তিনি পুরো কবুতরের খামারটি তৈরি করেছেন বাসার ছাদে। তো ওনার ঠিকানা হলো নারায়ণগঞ্জের চাষার বন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন খামারের বেড়া হিসেবে রড ব্যবহার করা হয়েছে। এখানে রড হিসেবে 8 মিলি রড ব্যবহার করা হয়েছে কবুতরের বাসা সুরক্ষার জন্য। তো ভিউয়ার্স, এবার কবুতরের খামারের ভেতরে আসা যাক। তো ভেতরের দিকে লক্ষ্য করেন, কাঠ দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি আলাদা আলাদাভাবে যেন কবুতর বসে থাকতে পারে তো সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এমনকি কবুতরের খামারে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে তো সেই ব্যবস্থাও করা হয়েছে। পরে একদম খোলামেলা একটা পরিবেশে কবুতরের খামারটি তৈরি করেছেন। তো ফয়সাল ভাই, এই কবুতর খামারে প্রথম অবস্থায় কী কী কবুতর পালন করতে শুরু করছেন তো সেগুলো দেখা যাক। তো এখানে কবুতর পালনের মধ্যে রয়েছে সবুজ কলা, জিরা কলা, খয়েরি কলা, নাপতা, কালদম, লালদম। তো আস্তে আস্তে তিনি আরও বিভিন্ন ধরনের কবুতরের কালেকশন করে রাখবেন তার খামারে। তো মোট কথা হলো, ফয়সাল ভাইয়ের কবুতর প্রতি গভীর ভালোবাসা আছে বলে এরকম একটি আধুনিক ব্যয়বহুল একটি কবুতরের খামার তিনি তৈরি করতে সক্ষম হয়েছেন। তো তার কবুতরের খামার এবং কি তার জন্য দোয়া রইল, তিনি যেন সুস্থ সবলভাবে তার কবুতরের খামারটি পরিচালনা করতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের এই কবুতরের খামারটি কেমন লাগলো তো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো ভিউয়ার্স, ফয়সাল ভাইয়ের এই কবুতরের খামার এবং কি কবুতরের খামারের কবুতরগুলো নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে এসে হাজির হব। তো ভিউয়ার্স, কবুতর পালন সম্পর্কে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।